প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে জ্যামিতির আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমরা জ্যামিতির যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে কম বেশি সবারই তোমাদের জানা আছে তারপর আমি একটু আলোচনা করি আশা করি এই আলোচনা থেকে তোমাদের উপকার হবে তো প্রথমেই আমরা ত্রিভুজটাকে ভেঙে ভেঙে বলি ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজ এই নামটির মধ্যেই আমরা ত্রিভুজের সংজ্ঞাটা কিন্তু পেয়ে যাই ত্রিশ শব্দের অর্থ হচ্ছে তিন এবং ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু অর্থাৎ ত্রিভুজ শব্দের অর্থ হচ্ছে তিনটি বাহু বিশিষ্ট কোনো একটি ক্ষেত্র তাহলে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা দিতে পারি এভাবে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ একটি বাহু এ একটি বাহু এবং এ তিনটি বাহু এবং এর একটা নাম যদি দেই এখানে বাহুগুলো যেখানে মিলিত হচ্ছে তাকে বলে শীর্ষবিন্দু এবং তিনটা শীর্ষবিন্দুর নাম আমরা দিলাম এ বি সি আর এই ত্রিভুজটির নাম হবে হচ্ছে এ বি সি অর্থাৎ এখানে এবি একটা বাহু বি সি বাহু এবং এসি বাহু এবং এই তিনটি বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হচ্ছে এই আবদ্ধ ক্ষেত্রটা কি হচ্ছে আমাদের ত্রিভুজ এখন প্রশ্নটা হচ্ছে সব ত্রিভুজটা হচ্ছে এইরকমই দেখতে নাকি ত্রিভুজের এক রকম বা প্রকারভেদ আছে তো দেখা যাক পরবর্তী অংশটুকু আস্তে আস্তে আমরা ত্রিভুজের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব তো প্রকার প্রকারভেদ এখন ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বাহুভেদে এবং আরেকটা হচ্ছে কোন ভেদে ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বাহুভেদে এবং হচ্ছে ভেদে অর্থাৎ বাহুভেদে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি তিন প্রকার এবং কোন ভেদে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ তিন প্রকার বাহুভেদে তিন প্রকার ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ হচ্ছে সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ এখন নামগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এবং নিজের বিচার বুদ্ধিটা আমরা যদি কাজে লাগাই তাহলে এখান থেকেই নাম থেকে কিন্তু আমরা সংজ্ঞা দিয়ে দিতে পারি যেমন হচ্ছে সমবাহু সমবাহু মানে হচ্ছে সমান বাহু যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু আর বি সমবাহু অর্থাৎ কোনো সমান বাহু নাই অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না তাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এটা নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। ঠিক একইভাবে কোন ভেদে সূক্ষ্মকোণনি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের মধ্যে একটা সূক্ষ্মকোণের ব্যাপার থাকবে স্থূলকণী ত্রিভুজ অর্থাৎ স্থুলকোণী ত্রিভুজের মধ্যে স্থূলকোণ সংক্রান্ত কিছু থাকবে এবং সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ সংক্রান্ত থাকবে যেটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো তো দেখি সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা আমরা দেখে নেই সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এখন আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা ত্রিভুজ তার তিনটি বাহু কী কী হচ্ছে এবি বিসি এবং এসি অর্থাৎ যেহেতু সমবাহু তার মানে কী হবে এবি এসি এবং বিসি পরস্পর সমান যদি বি এসি বি সি এই তিনটা বাহু পরস্পর সমান হয় তাহলে এবিসি হবে অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ এরপরে আমরা দেখি সমদিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এখানে ত্রিভুজ বানানটা একটু ভুল আছে তোমরা কারেকশন করে নিও এই ত্রিভুজ বানানটা রস্যকার হবে যতবারই যদি ত্রিভুজ বানানটা দীর্ঘকার থাকে তোমরা একটা রস্যকার হিসাবে এটা চিন্তা করে নিও তো দেখি আমরা ধরে নিচ্ছি এবি একটা ত্রিভুজ যার যে কোনো দুইটা বাহু অর্থাৎ এবি আর এসি সমান এবি আর এসি সমান সুতরাং এবিসি একটি সমদিবাহু ত্রিভুজ এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ অর্থাৎ বিষম মানে কি যে ত্রিভুজের কোনো বাহুই সমান না অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু এবি বি বিসি এসি এরা এবি বি বিসি এসি কেউই সমান না অর্থাৎ এবি এসি বি এরা কেউ কারো সমান না সুতরাং এরা হচ্ছে একটি বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ বাহুভেদে যে ত্রিভুজ তিন প্রকার ছিল সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু আমরা কিন্তু একটা আলোচনা ছোট্ট আলোচনার মাধ্যমে এটা শিখে ফেললাম এবার আমরা দেখি কোন ভেদে ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে যে ত্রিভুজের ত্রিভুজের কোণ থাকবে কয়টা আমরা দেখি এই যে একটা ত্রিভুজের এই একটা কোন এই একটা কোন এই একটা কোন অর্থাৎ সূক্ষ্মকণি ত্রিভুজের তিনটি সূক্ষ্ম কোণ হতে হবে তাহলে এটা একটি সূক্ষ্মকণি ত্রিভুজ অর্থাৎ চিত্রে সি ত্রিভুজ এই ত্রিভুজের এবিসি কোণ এসিবি কোণ এবং সি প্রত্যেকেই কোণ তাই এটা একটি সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে শিখলাম কি সূক্ষ্মকণি ত্রিভুজের তিনটা কোণী সূক্ষ্মকোণ হতে হবে এবার দেখি স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ কয়টা বললাম একটি একটি কোনো স্থূলকোণ তাকে বলা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজের এ বি সি কোণটি হচ্ছে স্থূলকোণ অর্থাৎ কোণ কি নাইনটি ডিগ্রি বা এক সমকোণ থেকে বড়ো এবিসি কোণটি কোণ তাই এ বি সি একটি স্থূলকণি ত্রিভুজ তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজের আমাদের কোণ থাকবে তিনটা স্থূলকোণী ত্রিভুজে একটা থাকবে স্থূলকোণ বাকি দুইটা থাকবে সূক্ষ্মকোণ এবার বাকি থাকলো কি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে কয়টা কোণ সমকোণ একটি কোণ এখন একটি কোণ সমকোণ তাহলে বাকি দুইটা কোণ কি হবে বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ তাহলে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা ত্রিভুজ এখানে এই এবিসি কোনটা অর্থাৎ এবিসি কোনটা হচ্ছে সমকোণ তাহলে এইটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা কোন ভেদে যে ত্রিভুজ তিন প্রকার অর্থাৎ স্থূল সূক্ষ্মকোণী স্থূলকোণী এবং সমকোণী সেটাও কিন্তু আমরা একটা আলোচনা করে ফেললাম তাই আলোচনার সারাংশটা এটাই সূক্ষ্মকণি ত্রিভুজের তিনটা কোন সূক্ষ্মকোণ সূক্ষকোণে ত্রিভুজের তিনটা কোণে শিক্ষকোণ স্থূলকোণে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুইটা হচ্ছে স্থূল সূক্ষ্মকোণ তো আশা করি তোমরা ত্রিভুজ সংক্রান্ত এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা ত্রিভুজটাকে ভালো করে জানতে চাও বা শিখতে চাও আমার ভিডিওটায় মনোযোগ দিয়ে খেয়াল করো যদি বুঝতে সমস্যা হয় আবার প্রথম থেকে আবার দেখো আশা করি তোমাদের উপকার হবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে নতুন নতুন আরও মজার কিছু নিয়ে আসবো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই